হুগলি জেলায় প্রাচীন পারিবারিক পুজোগুলির মধ্যে শ্রীরামপুরের বুড়ি দুর্গা অন্যতম। এবছর এই পুজো 416 বছরে পদার্পণ করেছে। 1595 খ্রিস্টাব্দে এই পুজোর প্রচলন করেন রামগোবিন্দ গোস্বামী। পরবর্তীকালে এই দুর্গাপুজোর ঐতিহ্য ও সুনাম ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী এলাকায়। এক চালচিত্রের এই প্রতিমা সাবেকিয়ানা ধরে রেখেছে এখনও। চালচিত্রে দশমহাবিদ্যা এবং রাম সীতার কাহিনী লিপিবদ্ধ। সম্পূর্ণ শ্বেত শুভ্র ডাকের সাজ প্রাচীনকাল থেকেই দর্শকদের আকর্ষণ করে থাকে। সম্পূর্ণ কাঠামোটিকে একটি কুলোর আকৃতির রূপ দেওয়া হয়েছে। নাট মন্দিরে সিংহবাহিনী দেবী দুর্গার পুজো শুরু হয় পঞ্জিকা মতে প্রতিপদ থেকে। নবপত্রিকাকে গঙ্গায় স্নান না করিয়ে বাড়িতেই স্নান করানো হয়। নবমীর দিন কুমারী পুজো হয়। এই পুজোকে কেন্দ্র করে আগের সেই জনসমাগম আর না হলেও এখনো চলে আসছে দরিদ্র নারায়ণ সেবা। আজ পর্যন্ত কোন বছর এই পুজো বন্ধ হয় বলে জানালেন গোস্বামী পরিবারের দেবাশীষ। এই পুজো প্রথম শুরু করেন রামগোবিন্দ গোস্বামী এবং সেই সময় থেকেই এই পুজো আজ অবধি নিরবচ্ছিন্নভাবেই চলে আসছে। এবং এই পুজো আমাদের ঋগ্বেদীয় দেবী পুরাণ মতের পুজো হয়। প্রতিপদাদি কল্পারম্ভের মধ্য দিয়েই পুজো হয়। সপ্তমী অষ্টমী নবমী এই তিন দিন এখানে মায়ের ভোগ সবাইকে এখানে বসে তারা বিতরণ করা হয় এবং অষ্টমীর দিন সন্ধি পুজো হয়, নবমীর দিন মায়ের কুমারী পুজো হয়, দশমীর দিন এয়স্ত্রীরা মাছ ভাত খেয়ে বাড়ির এয়স্ত্রীরা মাকে বরণ করেন, তারপর চতুর্দোলায় মাকে এখান থেকে নিয়ে গিয়ে গঙ্গায় বিসর্জন দেওয়া হয়।